কি মনে হচ্ছে, ভার্মিকম্পোস্ট? না বন্ধুরা, এটা কোনো ভার্মিকম্পোস্ট না, আবার চা পাতাও না। এটা হচ্ছে গোবর পচা সার, যা কিনা কাঁচা গোবর থেকে তৈরি করা হয় এবং মাত্র 30 দিনেই এই গোবর পচা সার তৈরি করা সম্ভব। আসসালামু আলাইকুম, রুফ অ্যাগ্রিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। গোবর পচা সার তৈরি করার জন্য আমাদের একটি বালতি নিতে হবে এবং বালতিতে অবশ্যই ছিদ্র থাকতে হবে। এবার একটি বস্তা দিয়ে দিব, যেন শুধুমাত্র বালতির অতিরিক্ত পানিটাই বের হতে পারে, গোবর সার যেন বের হতে না পারে। 7 দিনের পুরনো বাসি গোবর ব্যবহার করতে পারলেই ভালো ফলাফল পাওয়া যাবে, তবে কাঁচা গোবরও ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে 2 থেকে 3 দিন একটি ছায়াযুক্ত জায়গাতে গোবরগুলোকে হালকা শুকিয়ে নিতে হবে। প্রয়োজন মতো গোবর দেওয়ার পর পানি ছিটা দিতে হবে পরিমাণ মতো, তারপর একটি বস্তা দিয়ে বালতিটি ঢেকে রাখতে হবে। এই 1 মাসের মধ্যে গোবরগুলোকে 1 থেকে 2 বার একটু ওলটপালট করে দিতে হবে। খেজুরের গুড় মেশানো জল ব্যবহার করতে হবে। খেজুরের গুড় মেশানো জল ব্যবহার করতে পারলে মাত্র 1 মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে গোবর পচা সার। খেজুরের গুড় মেশানো জল ব্যবহার করার পর গোবরগুলোকে ওলটপালট করে আবার একটি বস্তা দিয়ে ঢেকে রাখতে হবে এবং ছায়া পড়ে এমন একটি জায়গায় বালতিটি রাখতে হবে। 1 মাসের মধ্যেই দেখবেন গোবর এরকম ঝুরঝুরে হয়ে যাবে। সার ভেজা থাকলে অল্প সময় ধরে রোদ পড়ে এমন একটি জায়গায় সারগুলোকে কিছুক্ষণ শুকিয়ে নেবেন। বেশিক্ষণ শুকাবেন না, না হলে আবার গোবর শক্ত হয়ে যাবে। এবার একটি চালনি দিয়ে এই গোবর চেলে নিতে পারেন অথবা সরাসরি গাছে ব্যবহার করতে পারেন। দেখুন, একদম চা পাতা অথবা ভার্মিকম্পোস্টের মতো ঝুরঝুরে হয়েছে। এখন কিন্তু একদম তৈরি এই পচা গোবর সার। তো কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে শেয়ার করে দিন। গাছকে ভালোবাসুন, পরিবেশ রক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।